welcome my dear favorite student. Now we start from our reflection. So a slit, single slit. These are the obstacles. Slit is A and B. The point A, C, B is the slit. Now the parallel rays coming from the incident ray in the slits, and then the light comes from the slit. The screen. So the central right maxima they from the pendulums and a string. Now they make a central right or central maxima. So slit A C B from the path difference in and O is no path difference, that is in same phase, so make a central bright. From the Huygens theory, the slit is the point of secondary wavelets, many secondary wavelets. The ACB is the three point, suppose the three points of secondary wavelets. Now from Huygens principle, the secondary wavelets is a source of light, that is the point A and B, the obstacle A and B, the wave, secondary wave lets gauna tarangotsho. So this point is the waves emergent, the waves, that is waves is on, two, three, four. So the A and B, the secondary wavelets, that is the gauna tarangotsho. Gauna tarangotsho hole tara bibhinno tarango tara nirgato korbe. To dekha jay je ekhane ei pordar upore ei single slit A B theke je ekhane gauna tarangotsho rupe jokhon ei pordar upore tara mulito hoy lens e porar por samantaral alokrashti korcho. তাহলে এদের মধ্যে কোনো পথ পার্থক্য থাকে না, অর্থাৎ পাথ ডিফারেন্স ইজ জিরো. সো মেক এ সেন্ট্রাল রাইট, সেন্ট্রাল ম্যাক্সিমা, বাট দ্য আদার রেস ফ্রম এ সি অ্যান্ড বি
parallel rays make an angle theta, then the rays meet at the point P. P is the maximum or minimum. Let us consider the angle theta. So this ray are parallel, but there are the path difference, যে তাদের মধ্যে একটা পথ পার্থক্য আছে। এখন পি বিন্দুতে সেখানে ডার্ক ফ্রিঞ্জ কি ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে সেটা ডিপেন্ড করবে এই অ্যাঙ্গেলটার উপরে। এখন যদি এ থেকে এই রেগুলোর উপরে এই বিন্দু থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার টানা যায়, পারপেন্ডিকুলার টানা হলো এই বিন্দু থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার টানা হলো যেটা এন বিন্দুতে মিট করেছে। এটাকে যদি আমরা একটু বড় করে দেখি তাহলে লিখতে পারি এটা এ, এটা সি, এটা বি, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হলো থিটা থিটা থিটা। তাহলে এখন এ বিন্দু থেকে যদি এর উপরে লম্ব টানা হয়, এরা এদের মধ্যে লম্ব টানা হলে এন বিন্দুতে একটা লম্ব টানা হলো, তাহলে এখন বি এন এর মধ্যে কত পার্থক্য হবে এই তিনটি রশ্মির মধ্যে, যে তিনটি সেকেন্ডারি ওয়েভলেটস হিসেবে কাজ করছে। তাহলে এরা যখন মিলিত হবে পর্দার উপরে লেন্সের উপরে পড়ার পর, তখন লেন্সের উপরে পড়ার পর পর্দায় মিলিত হলে সেই বিন্দুতে তারা ডার্ক ফ্রিঞ্জ কি ব্রাইট ফ্রিঞ্জ হবে সেটা ডিপেন্ড করবে এদের মধ্যে পথপার্থক্যের উপরে। এখন যদি এখানে দেখা যায় যে এ বিন্দু থেকে নির্গত সমান্তরাল রশ্মি এ সি এখানে বি তিনটে সেকেন্ডারি ওয়েভলেটস, এরকম অসংখ্য সেকেন্ডারি ওয়েভলেটস গৌণ তরঙ্গ এখানে উৎস আছে, গৌণ তরঙ্গ উৎস আছে। এখন এ বি এই স্লিপটা উইডথ হলো এ, উইডথ এ। এখন এই বি এর পথ পার্থক্যটা এটা যদি হয় বি এর এই পথ পার্থক্যটা ইজিক্যাল টু হয় ল্যামডা দৈর্ঘ্যের সমান, তাহলে আমরা কি লিখতে পারি এখানে এই অ্যাঙ্গেলটা হলো থিটা, অ্যাঙ্গেলটা থিটা কারণ এটা থিটা এইটা এটা হলো পুরোটা 90, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। সুতরাং এই অ্যাঙ্গেলটা হলো 90 মাইনাস থিটা, সুতরাং এই অ্যাঙ্গেলটা হবে থিটা। তাহলে যে এ এন এর পারপেন্ডিকুলার টানা হলো, বি এন হলো কত পার্থক্য, বি এন ইজ ইকুয়াল টু যদি ল্যামডা হয় অর্থাৎ সি এন প্রাইম ইজ ইকুয়াল টু হবে এটা ল্যামডা বাই টু। সুতরাং বলা যায় যে এ একটা গৌণ তরঙ্গ উৎস এবং সি একটা গৌণ তরঙ্গ উৎস, এই দুটো গৌণ তরঙ্গ উৎসের এই দুটো বিন্দু উৎসের মধ্যে যে দুটো তরঙ্গ যে অসংখ্য যে তারা একটা গৌণ তরঙ্গ উৎসরূপে কাজ করছে সেখান থেকে যে তরঙ্গগুলো নির্গত হচ্ছে, এখন এই তরঙ্গের সঙ্গে এই তরঙ্গটা হচ্ছে পরস্পর দুটো পরস্পর প্যারালাল, যে তারা সেম অ্যাঙ্গেল করছে থিটা। সুতরাং এই দুটো তরঙ্গ পরস্পর তারা বলা যায় যে তাদের মধ্যে দশা পার্থক্য হলো পাই, যে
এ বিন্দু থেকে এবং সে বিন্দু থেকে যে নির্গত দুটো উৎস থেকে নির্গত সমান্তরাল রশ্মির মধ্যে দশা পার্থক্য হচ্ছে, দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স এটা হলো পাই। কারণ কত পার্থক্য হবে, সি এন প্রাইম ইকুয়াল টু ল্যামডা বাই টু, তাহলে লেখা যায় যে বিএন ইকুয়ালস টু পিএন ইকুয়ালস টু এ সাইন থিটা, এটা থিটা হলে এটা এ হলে বিএন ইকুয়ালস টু ল্যামডা ইকুয়ালস টু এ সাইন থিটা, এবং সি এন প্রাইম ইকুয়াল টু হবে এ বাই টু সাইন থিটা। তাহলে এখন এই এ বাই টু সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা বাই টু, এ বাই টু সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা বাই টু, সুতরাং এ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা, অর্থাৎ এ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা হলে ওখানে যে বিন্দুতে মিলিত হবে অর্থাৎ পি বিন্দুতে, সেখানে কী হবে, পরস্পর তারা বিপরীত দশায় উপনীত হচ্ছে। বিপরীত দশায় পৌঁছানোর অর্থ হচ্ছে যে তারা একে অপরকে ক্যান্সেল করবে, নালিফাই করবে, সুতরাং এখানেই হবে সেকেন্ডারি মিনিমাম এবং সেটা ফার্স্ট সেকেন্ডারি মিনিমাম, ফার্স্ট সেকেন্ডারি মিনিমাম। বা এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি ফার্স্ট সেকেন্ডারি মিনিমাম বা ফার্স্ট ডার্ক পয়েন্ট এখানে হবে। শুধুমাত্র স্লিট এবি, এবি এর উপরে এসিবি শুধুমাত্রই তরঙ্গ উৎস নয়, গৌণ তরঙ্গ উৎস নয়। তাহলে এর উপরে ধরা যাক যে এইখানে এখানে যে গৌণ তরঙ্গ উৎস আর একটি উৎস আছে, তাহলে ঠিক তার থেকে এ বাই টু ডিস্টেন্সে এখানে যে বিন্দুটা আছে তাদের মধ্যে দূরত্ব হলো ল্যামডা বাই টু। তাহলে এইভাবে বলা যায় যে প্রতিটা বিন্দু থেকে নির্গত, এখান থেকে নির্গত আলো আলো তরঙ্গ, এখান থেকে নির্গত তরঙ্গ যেহেতু সেকেন্ডারি ওয়েভলেটস, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে ল্যামডা বাই টু। ঠিক যেমন এ আর সি এর মধ্যে দূরত্ব হলো ল্যামডা বাই টু, এ আর সি এর মধ্যে দূরত্ব, এ দুটোর মধ্যে দূরত্ব এ আর সি এর মধ্যে ল্যামডা বাই টু, তেমনি তাহলে এর উপরে এরকম দুটো পার্টে যদি ভাগ করা হয়, দুটো ভাগে আপার অ্যান্ড লোয়ার, তাহলে আপারের কোনো একটা বিন্দু এবং লোয়ারের ঠিক ল্যামডা বাই টু দূরত্বে কোনো বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে কত পার্থক্য, ল্যামডা বাই টু হবে। তাহলে সুতরাং প্রতিটা বিন্দুর জন্য যে তরঙ্গ উৎপন্ন হচ্ছে তারা সমান্তরালভাবে পড়ার পরে পি বিন্দুতে মিলিত হচ্ছে, সেখানে একটা ফার্স্ট সেকেন্ডারি মিনিমাম তৈরি হবে। এখন একই রকমভাবে সেকেন্ডারি মিনিমাম, সেকেন্ড সেকেন্ডারি মিনিমাম অর্থাৎ দু নম্বর যে ডার্ক ফ্রিঞ্জ যেটা তৈরি হবে তার জন্যে, তখন আমরা এটাকে বলতে পারি যে এই স্লিটটাকে এটাকে চারটে ভাগে ভাগ করা হচ্ছে। এটা ছিল এ, এটা বি, এটা তখন সি, এক দুই তিন চার, এক দুই তিন চার, চারটে পার্টে এটাকে ভাগ করা হলো। তাহলে এটাকে সি ওয়ান, এটা সি টু, এটা সি থ্রি, এটা পি। তাহলে এখানে টোটাল এটাকে চারটে ভাগে ভাগ করা হলো, একটা এ সি ওয়ান, একটা সি ওয়ান সি টু, একটা সি টু সি থ্রি, আর একটা সি টু পি। এরকম যদি চারটে ভাগে ভাগ করি তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে যে তরঙ্গ, এটাও একটা তরঙ্গ উৎস, এটা একটা তরঙ্গ উৎস, এটা একটা তরঙ্গ উৎস, প্রত্যেকটা এক একটি তরঙ্গ উৎস। এখন এ বিন্দু থেকে এর উপরে যদি পারপেন্ডিকুলার টানা হয় এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ হবে মধ্যবর্তী কোণ সেম হবে, তাহলে এরা যদি সমান্তরালভাবে নির্গত হয়, সমান্তরালভাবে এই তরঙ্গগুলো লেন্সের উপরে পড়ার পর তারাও দেখা যাবে পর্দার উপরে পড়ার পরে সেখানেও এই সেকেন্ডারি মিনিমাম
সেকেন্ড ম্যারি মিনিমাম তৈরি হবে। তাহলে এটা এখন এ আর সি এসি অন এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে এসি অন এদের মধ্যে ল্যামডা বাই এটা টু, এসি অন এইটুকু দূরত্বের মধ্যে হবে ল্যামডা বাই টু, সেম এসি অন এটা ল্যামডা বাই টু, এটা ল্যামডা বাই টু, এটা ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু। সুতরাং এ থেকে একেবারে বি থেকে যে তরঙ্গটা নির্গত হচ্ছে এখান থেকে যদি পারপেন্ডিকুলার টানা হয় তাহলে এই পারপেন্ডিকুলারটা এটা হলো এন, তাহলে বি এন বি এন ইকুয়ালস টু হবে ল্যামডা বাই ফোর ল্যামডা বাই এটা টু, এটা হলো ল্যামডা বাই টু, টু ল্যামডা বাই টু, থ্রি ল্যামডা বাই থ্রি ল্যামডা বাই ফোর, থ্রি ল্যামডা বাই টু, ফোর ল্যামডা বাই টু অর্থাৎ টু ল্যামডা। তাহলে বি এন ইজ ইকুয়াল টু যদি টু ল্যামডা হয় তাহলে সি অন সি অন এন অন অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা সি অন এন অন ইজ ইকুয়াল টু হবে ল্যামডা বাই টু। বি এন ইকুয়ালস টু এটা সদৃশ্য গণিত ত্রিভুজ থেকে আমরা পেতে পারি যেটা হলো ওয়ান ফোর্থ, তাহলে ওয়ান ফোর্থ এটা হলো টু ল্যামডা হলে টু ল্যামডা বাই ফোর, টু ল্যামডা এখন ফোর ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টু। তাহলে সুতরাং সি এন অন সি এন অন এটা হবে ল্যামডা ল্যামডা বাই টু তরঙ্গ দৈর্ঘ্যটা, অর্থাৎ পথ পার্থক্য সি এন অন এবং এ এবং সি এন অন এর মধ্যে পথ পার্থক্যটা হলো ল্যামডা বাই টু। সিমিলারলি যে এর নিচে কোনো বিন্দু এর নিচের কোনো বিন্দু ধরা যাক এই বিন্দুটি এবং ঠিক তার ল্যামডা বাই টু ডিস্টেন্সে আরেকটি বিন্দু, এরা পরস্পর কী করবে এখান থেকেও তারা যে নির্দিষ্ট কোণে যে তরঙ্গ তারা গৌণ তরঙ্গ উৎসরূপে ক্রিয়া করে, তাহলে সুতরাং সেখান থেকে যে তরঙ্গ ওই একটা নির্গত হবে যারা এদের সঙ্গে প্যারালাল তারা কী করবে তারা পরস্পর একে অপরকে নালিফাই করবে। সুতরাং যে পর্দার উপরে সেখানে একটা সেকেন্ড ডার্ক বা সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে একই রকমভাবে, তাহলে এ ওয়ান এ সি ওয়ান এবং সি ওয়ান সি টু এই দুটোর মধ্যে তারা পরস্পরকে নালিফাই করবে। সিমিলারলি সি টু সি থ্রি এবং সি থ্রি বি এর মধ্যেকার যত বিন্দু তরঙ্গ উৎস আছে সেকেন্ডারি ওয়েভলেটস আছে সেখান থেকে নির্গত ওয়েভগুলো তারা সমান্তরালভাবে লেন্সের উপরে পড়ার পর তারা একে অপরকে নালিফাই করবে। সুতরাং এর জন্যে পর্দায় যেটা তৈরি হবে এরপরে যেটা সেখানে হলো এটা ধরা যাক কিউ বিন্দু, সেখানে তৈরি হবে সেকেন্ড ডার্ক টু ডি, এটা ফার্স্ট সেকেন্ডারি মিনিমা বা ফার্স্ট ডার্ক ওখানে কিউ বিন্দুতে তৈরি হবে এর জন্যে সেখানে হবে সেকেন্ড ডার্ক বা সেকেন্ডারি মিনিমা সেকেন্ড সেকেন্ডারি মিনিমা দু নম্বর। তাহলে এইভাবে এখান থেকেও আমরা দেখতে পাই যে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এখানে, সুতরাং এখান থেকে যে অ্যাঙ্গেলটা হলো এখানে যে অ্যাঙ্গেলটা সেটা যদি থিটা হয় তাহলে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু টু ল্যামডা, অর্থাৎ এখান থেকে বি এন এই দৈর্ঘ্যটা হচ্ছে টু ল্যামডা। সিমিলারলি নেক্সট ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু থ্রি ল্যামডা ডট 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 এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে এন এনএথ ডার্ক ফ্রিঞ্জ তা হলো এনএথ ডার্ক ফ্রিঞ্জ তার গঠনের শর্ত হলো এটা যে পরস্পর নালিফাই করছে। তাহলে এখান থেকে আমরা সেন্ট্রাল ব্রাইট সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমা তার উইডথ আমরা বের করতে পারি, তার উইডথ আমরা কী করে বের করতে পারি যে এখানে এই লাইনটাকে যদি
देखा तेल एखे पियन एट पी नेक्स्ट पॉइंट किऊ एखे पी प्राइम एक ही रकम भाव है नेक्स्ट पॉइंट किऊ प्राइम सेंट्रल ब्राइट तर इंटेंसिटी दुपाशे दुपाशे की हबे ब्राइट एवं डार्क रकम फ्रिंज तैरी हबे ब्राइट एवं डार्क फ्रिंज तैरी जादे एम्प्लीट्यूडटा आस्ते आस्ते कम हबे एखन पी बिंदुते एखाने एकटा डार्क पॉइंट तैरी हलो फार्स्ट डार्क एटा सेकेंड डार्क फार्स्ट डार्क एवं सेकेंड डार्कर माझे एकटा আবার এটা সেন্ট্রাল ম্যাক্সিমা সেন্ট্রাল ব্রাইট বা সেন্ট্রাল ম্যাক্সিমা এখানে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা এখানে যেটা তৈরি হবে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা তাহলে এইভাবে যে একটা ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা তারপরে সেকেন্ডার আবার সেকেন্ড সেকেন্ডারি ম্যাক্সিমা এইভাবেই দেখা যাবে পর্দার উপরে বিভিন্ন বিন্দুতে এগুলো উৎপন্ন হচ্ছে এখন যে সেন্ট্রাল ব্রাইট এর উইথ আমরা বের করব সেন্ট্রাল ব্রাইট উইথটা কি করে বের করতে পারি যে এখানে এখান থেকে আমরা বের করতে পারি যদি পর্দা থেকে দূরত্বটা হয় पर्दा थे दूरत जो यहाँ लिखते वाई एन ऑन डी इजिकल टू साइन थीटा ऑफ एन इजिकल टू लिखते साइन थीटा एन इजिकल टू एन लैम्डा अपॉन ए এখানে সাইন থিটা এন অ্যাঙ্গেলের জন্য সুতরাং এখান থেকে ওয়াই এন এখন ডি ইজিকাল টু এল ল্যামডা এখন এ তাহলে এখান থেকে ওয়াই এন ইকালস টু এল ডি ল্যামডা এখন এ সিমিলারলি ওয়াই অফ এন মাইনাস ওয়ান ইজিকাল টু এন মাইনাস ওয়ান ইন টু ডি ল্যামডা এখন এ তাহলে এখান থেকে এই দুটো ডিফারেন্সটা আমরা বলতে পারি যে দুটো ডার্ক ফ্রিঞ্জের মধ্যে যে ওয়েট সেই ওয়েটটা বিটা ইকালস টু ওয়াই এন মাইনাস ওয়াই অফ এন মাইনাস ওয়ান ইজিকাল টু আমরা লিখতে পারি ওয়াই এন মাইনাস এটা ইজিকাল টু ডি ল্যামডা এবং কে সুতরাং এর মধ্যে যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা হবে প্রায় এটা ডি ল্যামডা বাই ডি ল্যামডা এখন সুতরাং টোটাল সেন্ট্রাল ব্রাইট উইথটা হবে এটা বিটা জিরো ইজিকাল টু টু বিটা ইজিকাল টু টু ডি ল্যামডা এখন তো এইখানে টু বিটা ইজিকাল টু টু ডি ল্যামডা এখন এটা আমরা একইভাবে লিখলাম এটা সেন্ট্রাল ব্রাইট সেন্ট্রাল উইথ এটা হলো সেন্ট্রাল উইথ ইকুয়ালস টু এটা তো ওয়াই এন আপন ডি ইকুয়ালস টু সাইন অফ থিটা এন অ্যাঙ্গেলের জন্য আবার দুটো এটা হলো এনতম ডার্ক ফ্রিঞ্জের জন্য শর্তটা হচ্ছে সাইন থিটা এন ইজিকাল টু এটা সাইন থিটা এন এটা ইজিকাল টু এটা এল ল্যামডা এখন এই রিলেশন থেকে আমরা বের করলাম আবার সাইন থিটা ইজিকাল টু এটা ট্যান থিটা লিখতে পারি
যে ট্যান অফ থিটা এন ট্যান থিটা এন এখন এটা থিটা এন ইজ ভেরি স্মল এটা খুব ক্ষুদ্র সুতরাং বলা যেতে পারে যে সাইন থিটা এন ইজ ইকুয়াল টু ট্যান থিটা এন সুতরাং এই দুটো ইকুয়েশান এখান থেকে ইকুয়েশান ওয়ান এবং ইকুয়েশান টু আর ইকুয়াল ফ্রম ওয়ান অ্যান্ড টু আর ইকুয়াল সুতরাং ওয়াই এন ইকুয়ালস টু এটা ওয়াই এন হল যে এখানে যে পর্দায় যে মিনিমা তৈরি হলো এটা যদি সেন্ট্রাল ড্রাইভ হয় তাহলে এখান থেকে এটা হলো ওয়াই এন এটা কোনো একটা বিন্দু ধরা যাক পি প্রাইম তাহলে এই বিন্দুতে পি ডবল প্রাইম এখান থেকে এই ডিস্টেন্সটা হলো ডি এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হলো থিটা অফ এন সুতরাং ট্যান অফ থিটা এন ইকুয়ালস টু ওয়াইএন আপন ডি ওয়াইএন আপন ডি ওয়াই ট্যান থিটা এন আবার সাইন থিটা এন ইকুয়ালস টু এটা তাহলে দুটো ডার্ক ফ্রিঞ্জের মধ্যে যে ডিফারেন্স সেটা হলো বিটা তো এটা হলো ব্রাইট ফ্রিঞ্জ উইডথ অফ ব্রাইট ফ্রিঞ্জ উইডথ অফ ব্রাইট ফ্রিঞ্জ সেন্ট্রাল উইডথ অফ ব্রাইট ফ্রিঞ্জ বা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ তার উইডথ ইজ ইকুয়াল টু বিটা জিরো ইকুয়ালস টু অফ বিটা ইজ ইকুয়াল টু টু ডি ল্যাম্বডা আপন এ আমরা নেক্সট বলতে পারি যে যখন এখানে হচ্ছে ডার্ক ফ্রিঞ্জ তৈরি করার ক্ষেত্রে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি করার ক্ষেত্রে যে শর্তটা সেখানে শর্তটা হলো যে থিটা এন প্রাইম অ্যাঙ্গেলটা হবে থিটা এন প্রাইম ইজ ইকুয়াল টু থিটা এন প্রাইম ইজ ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ইন টু ল্যামডা বাই টু ল্যামডা বাই টু এর বিজোড় গুণিতক হলে এটা হবে এবং সেটা কীভাবে সম্ভব যে সেখানে এখানে তিনটে ভাগে ভাগ করা হবে একটা দুটো এ এখানে সি ওয়ান এটা সি টু এটা বি তিনটে পার্টে ভাগ করলে এই অংশটা থেকে কোনো তরঙ্গ যে ওয়েব এই অংশটা ওয়েব পরস্পর নালিফাই করবে করার পর এই অংশটার জন্যে এখানে পর্দার উপরে এর জন্যে আলোকিত অংশ পাওয়া যাবে সুতরাং এটা তিনটে পার্ট করা হলো তাহলে এইভাবে থ্রি ল্যামডা বাই টু থিটা ওয়ান ইকুয়ালস টু থিটা ওয়ান ফার্স্ট ব্রাইট ফ্রেঞ্জ থ্রি ল্যামডা বাই টু সেকেন্ড থিটা টু ইকুয়ালস টু ফাইভ ল্যামডা আপন টু এইভাবে এন ল্যামডার জন্য হবে থিটা এন প্রাইম ইকুয়ালস